আজকে কিছু টিচার আমাকে প্রায় 14-15টা ফোন জমা দেন আমার কাছে। জমা দেওয়ার পরে স্যারেরা বলেন আমরা সিদ্ধান্ত নিই যে গার্জিয়ান না এলে আমরা ফোন দেবো না এবং উপযুক্ত প্রমাণ দেখিয়ে ফোন নিয়ে যেতে হবে। আমি বলেছিলাম যে 3টার মধ্যে চলে আসতে, 3টের সময় ছুটি হয়ে যাচ্ছে, 3টার মধ্যে চলে আসবে, 3টার মধ্যে চলে না আসলে সকাল 11টার দিকে যেন গার্জিয়ান নিয়ে আসে। এই এই বলে আমি চলে আসি 3টের দিকে। তারপরে আমার অন্য অন্য গ্রুপটি বললো যে শিবুদার উপরে এরকম ছেলেমেয়েরা হুজ্জুতি করছে ফোন নেওয়ার জন্য এবং শিবুদা খুব অসুস্থ হয়ে পড়েছে এবং স্পট ডেথ হয়ে গেছে। আমি একটা ডেভেলপমেন্ট মিটিংয়ে ছিলাম, আমি শুনে কিন্তু অফিসে না ঢুকে এখানে স্পটে এলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে এখানকার মানুষের যা বক্তব্য যে এখানকার কিছু ছেলেপিলে স্কুলে ভীষণভাবে যখন তখন ডিস্টার্ব করে এবং ওনাকে তারাই হয়তো উত্তপ্ত করেছে যে কোনো কারণেই উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে না ওনাকে মেরেছে সেটা দেখার জন্যে আমি পুলিশ প্রশাসনের লোক আছে স্কুলের হেডমাস্টার মশাইকে বলেছে আমরা সিসি ক্যামেরা 5-7 জন দেখবো, যারা অভিযুক্ত তাদের কোনো রকম আমরা রেয়াত করবো না।